6 দিন 7 দিন পরে আজকে ঘরে আসলাম। মিশারি ওয়েলকাম 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 টু ইউর রুম। কত কোটলাবাটলি হয়েছে। আসসালামু আলাইকুম। মক্কা মদিনা ঘুরে উমরা হজ শেষে দীর্ঘ 6 দিন পরে আজকে দাম্মাম ফিরছি। তো দোয়া করবেন পরিবার নিয়ে সহি সালামতে যেন ঘরে ফিরতে পারি। তো ব্যাগপত্র গুছিয়ে দাম্মাম থেকে মক্কা গিয়েছি, আবার মক্কা থেকে মদিনায় এসেছি, আর এখন মদিনা থেকে দাম্মাম ফিরে যাচ্ছি। তো সবার ব্যাগপত্র সবার হাতে, এখন গাড়িতে সব কিছু তুলে আল্লাহর নাম নিয়ে দাম্মামের উদ্দেশ্যে রওনা দিব। আরেকটা জিনিস হচ্ছে, হোটেলের আশেপাশে কোনো গাড়ি পার্কিং পাওয়া যায় না, তো আমাদের গাড়ি অনেক দূরে নিয়ে পার্কিং করা হয়েছে। তো ওইখান থেকে আমার ভাই গাড়ি নিয়ে আসছে, আর আমরা সবাই অপেক্ষা করছি। তো আমরা মদিনা থেকে মাত্র 250 কিলোমিটার পথ এগিয়েছি দাম্মাম যাওয়ার জন্য। এখনো কিন্তু 1200 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর এখন সময় হচ্ছে মাত্র বিকেল 5টা। আমরা পৌঁছাতে পৌঁছাতে 3টা 4টা বেজে যাবে। তো সবাই আমরা গাড়িতে চুপচাপ হয়ে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই, কারণ যেতে হবে অনেক দূরে। মদিনা থেকে কাসিম রোডে, এই কাসিম রোডের যে পাহাড়গুলো আছে, পাথরের পাহাড়, এগুলো ছোট ছোট পাহাড়, কিন্তু দেখতে সুন্দর লাগে, কারণ একটা থেকে আরেকটা আলাদা, একটার সাথে একটা কিন্তু যুক্ত নেই। দেখেন অবস্থা, একটা পাহাড় মানে যেমন মনে হইতেছে মাটি কাটায় কাটায় রেখে দিছে, স্তূপ, পাথরের স্তূপ, জায়গায় জায়গায় টিলার মতো মনে হচ্ছে। এই পাহাড়ের পাথরগুলো নাকি জীবিত, মানে আস্তে আস্তে নাকি এই পাহাড় বড় হয়, এর শাখা প্রশাখা ছেড়ে নাকি এগুলো বড় হয়। এখন যে ছোট ছোট স্তূপ দেখা যাচ্ছে, এগুলো নাকি আরো বড় হবে, জানি না সত্য নাকি, এগুলো লোক মুখে শুনি। ভালোই লাগে দেখতে, কোনো কোনো পাহাড় আবার সবুজ হয়ে গেছে ঘাস দিয়ে। তো আমরা রাস্তা এগোচ্ছি, আর এদিক দিয়ে মিশারি রাব্বু নখ কাটতে কাটতে শেষ, টেনশনে কখন গিয়ে দাম্মাম পৌঁছাবে। টায়ার্ড মিশারি, 5-6 দিন জার্নি করে টায়ার্ড হয়ে গেছো? এখনো টায়ার্ড হও নাই তো চলো আবার পাহাড়ের উপর উঠি। এতে ছোট ছোট পাহাড় আছে, উঠবে নাকি? হ্যাঁ, আমরা এখন কাসিমের সবুজ পথ পাড়ি দিয়ে যাচ্ছি। মাত্র মদিনা থেকে 400 কিলোমিটার পার হলাম, আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু রাস্তায় কোনো লাইট নেই। যেহেতু হাইওয়ে, রাস্তার কোনো পাশেই কোনো আলো নেই, অন্ধকার হলে কিন্তু বিপজ্জনক হয়ে যাবে রাস্তা, একদম নিরিবিলি রাস্তা। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শহরে পৌঁছাতে হবে। হ্যাঁ, ঠিকই দেখছেন, রাস্তার দুই পাশে কোনো লাইট নেই, এই মরুভূমির রাস্তা, শত শত কিলোমিটার অন্ধকারে আমাদের পথ চলতে হবে, আর এইখান থেকে শহর কিন্তু অনেকটা দূরে। আর এদিক দিয়ে মিশারি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে, কারণ ছেলেটা একটু অসুস্থ। কতটুকু আসছি? কাসিম, আল কাসিম। শীত না গরম? প্রচুর ঠান্ডা। মিশারি ঘুমিয়ে গেছে। তো এখন সময় রাত 9টা, মদিনা থেকে দাম্মাম ফিরার পথে। এখন কাসিমের পরে যে রেস্টুরেন্টটা রয়েছে পেট্রোল পাম্পে, ওইখানে এসেছি রাতের খাবার খেতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে রোমান্সিয়া। হেরা পর্বতে উঠে পা একদম ব্যথা হয়ে গেছে, শরীর ব্যথা, কোনো রকম হাঁটছি। তো মিশারি ঘুম দিয়ে উঠেছে, ওকে উঠিয়ে আনা হয়েছে। তো মিশারির শরীরটাও ভালো না, যেহেতু আমার ছেলেও পাহাড়ের উপরে উঠেছে, আজকে সকাল থেকে মিশারির জ্বর। তো হাত মুখ ধুয়ে চলে এসেছি খাবার খেতে, ফ্যামিলি সাইট, ছোট্ট ঘরের মতো। তো এখানে বসে আরাম করে সবাই রাতের খাবার খাবো। চেরি নিচে বসো, নিচে বসো। তো আজকেও আলফাহাম
বা খেসা এটা এনেছে এটা খুব ফেমাস রেস্টুরেন্ট রোমান্সিয়া রোমান্সিয়া থেকে তো এখন রাত 9টায় আমরা রাস্তার মধ্যে একটা পেট্রোল পাম্প পেয়েছি ওইখানে রোমান্সিয়া রেস্টুরেন্ট পেয়েছি এবং ওইখান থেকে এই আলফাহাম আনা হয়েছে তো বরাবরের মতোই লং জার্নি মানে হচ্ছে ক্ষুধার্থ তৃষ্ণার্থ তো সবাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি কারণ যত আগে যাওয়া যাবে তত আমাদেরই ভালো মন খারাপ চোখের মধ্যে গু কি সুন্দর জায়গাগুলো জান শুকায় গেছে দেখি শুকনা লেবু কেমন টেস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার গাড়িতে গিয়ে বসছি তো গাড়িতে গিয়ে উঠো মিশারি বসফা তো আলহামদুলিল্লাহ রাতের খাবার খেয়ে আমরা আবারও রওনা দিলাম আর এদিক দিয়ে প্রচণ্ড ঠান্ডা কি বলবো সাথে তো শরীরের অসুস্থতা আছেই তো ছেলেকে আবারও ঘুম পাড়ানোর চেষ্টা করছি কারণ গাড়িতে থাকলে ও বোরিং হয়ে যাবে কান্নাকাটি করবে আর এদিক দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ ছোট্ট একটা শহর দেখা যাচ্ছে এতক্ষণ তো মরুভূমির রাস্তা ধরে এসেছিলাম রাস্তার দুই পাশে কোনো লাইট ছিল না তো অনেক ভয়ে ভয়ে আসছিলাম এখন সময় রাত 12টা দেখতেই পাচ্ছেন বড় বড় টাওয়ার তার মানে আমরা রিয়াদ শহরে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আর রিয়াদ থেকে দাম্মাম যেতে আমাদের আরও 4 ঘন্টা সময় লাগবে ভোর 4টা বেজে যাবে তার মানে বুঝতেই পারছেন পুরো রাত আমাদের রাস্তায় কাটাতে হবে খুব কষ্টের একটা রাত যাচ্ছে আর যখন কেউ বাড়ি ফেরার উদ্দেশ্যে কোথাও থেকে যাত্রা শুরু করে তখন মনে হয় যে রাস্তা বুঝি ফুরাচ্ছে না কখন যাব কখন ঘরে গিয়ে পৌঁছাবো তো ঘুম ঘুম চোখে আরেকটু সামনে যাওয়ার পর দেখি খুব সুন্দর একটা টাওয়ার বেগুনি রঙের বাতি জ্বলছে তো দূর থেকে দেখতে খুব ভালোই লাগছিল যদিও রাত 12:30 বাজে শহরের কেউ কেউ ঘুমিয়ে গেছে আবার অনেকেই জেগে আছে যাই হোক সামনে দেখার মতো আর কিছু নেই শুধুই মরুভূমি আমরাও এখন ঘুমিয়ে পড়ি তো 2 ঘন্টার লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখি তারা শালা দুলাভাই মিলে সূর্যমুখী ফুলের বিচি খাচ্ছে কুটকুট করে তাদের কুটকুট শব্দে ঘুম ভেঙে গেছে আর মিশারি ঘুমিয়ে আছে মা ঘুমিয়ে আছে আব্বা জেগে আছে আর আমার ভাইকেও জাগিয়ে রাখার চেষ্টা চলছে কারণ লং ড্রাইভ করলে কিন্তু এমনিতেই ঘুম আসে মিশারির আব্বা সারা রাত ঘুমায়নি তো তারা দুজনে মিলে বিচি খাচ্ছে পেপসি 7-আপ খায় চকলেট খায় এভাবেই তাদের সময় কাটছে আর এদিক দিয়ে শুনি বালির ঝড় উঠেছে প্রাকৃতিক দুর্যোগ এমনিতেই প্রচুর শীত বাইরে তারপর আবার বালির ঝড় এতক্ষণ রাস্তায় এসেছি কোনো ঝড় টর কিছু ছিল না সামনেই বালির ঝড় অন্ধকার রাত আবার এরকম ঝড় তুফান বলেন তো ভয় লাগার কথা না যাই হোক আল্লাহ বিল্লাহ করছি কখন গিয়ে দাম্মাম পৌঁছাবো আর যেই রাস্তাটাতে আমরা আছি এখান থেকে দাম্মাম যেতে এখনও 2 ঘন্টা সময় লাগবে আর 140 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দাম্মাম পৌঁছাতে হবে তো শেষের 2 ঘন্টা আমি আর ঘুমোইনি শুধু টেনশন করছিলাম একবার ছেলের মুখের দিকে তাকাই একবার মার একবার আব্বার একবার ওদেরকে দেখি যে ঠিকমতো গাড়ি চালাচ্ছে কি না যাই হোক অপেক্ষার সমাপ্তি ঘটেছে আমরা এসে পৌঁছেছি তো আলহামদুলিল্লাহ এই যে আমরা বাসায় এসে পৌঁছেছি ভোর 4টায় আর আমার ভাই মদিনা থেকে দাম্মাম টোটাল 13-14 ঘন্টা একটানা গাড়ি চালিয়েছে আর এখন আমরা সহি সালামতে বাসায় এসে পৌঁছেছি
তো ভোর 4টা বেজে গেছে, একটু পরেই ফজরের আজান দিবে। এখন রুমে যাব, গিয়ে সবকিছু গুছিয়ে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাবো। পাঁচ ছয় দিনের সফর, মিশারির কম্বল সম্বল নিয়ে গেছিল সাথে করে, বালিশ নিয়ে গেছিল, কি একটা ঘুম দিছে মিশারি। যাও বাসা যাও, দুনিয়ার জিনিসপত্র এগুলো এখন আমাদের তিন তলায় উঠাইতে হইব। তো গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে এখন রুমে যাওয়া হচ্ছে। তো মিশারির আব্বু সন্ধ্যাবেলায় এক ক্যান পানি কিনে রেখেছিল, কারণ ঘরে কোনো খাবার পানি ছিল না। যাই হোক, অনেক দিন পর ঘরে ফিরছি, অন্যরকম এক অনুভূতি কাজ করছে। সবার একটা একটা করে লাগেজ। মিশারি তুমি এদিক দিয়ে যাচ্ছ, আস্তে আস্তে যাও। কেমন লাগলো এই ছয় দিনের সফর? আলহামদুলিল্লাহ, সারা রাতের ওর ঘুমা, ভোর 4টা বাজে। ছয় দিন 7 দিন পরে আজকে ঘরে আসলাম। আল্লাহ রে আল্লাহ। মিশারি ওয়েলকাম 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 টু ইউর রুম আফটার 6-7 ডেজ। মিশারি শুধু বলতেছে কিছুদিন ধরে যে মা ঘরের খাবার খাবো, ঘরের খাবার। পরে রাখ মনে। আরে ভোর 4টায় ঘরে ফিরলাম। কত ব্যাগ পত্র দেখেন, 6-7 দিনে কেনাকাটা করছি, কিছু নিয়ে গেছি সাথে করে, কত কুটলাবাটলি হয়েছে। তো যেখানেই যাই না কেন, হোটেলে থাকি আর যেখানে থাকি, নিজের বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও নেই। তো বাসায় এসেছি, এখন রিল্যাক্স, যেহেতু ফজরের টাইম, নামাজ পড়বো, গোছ গাছ করবো, তারপর ঘুমাবো। দীর্ঘ 6 দিন ধরে রান্না করি না, পাতিলে হাত দিই না, এই যেগুলো সব ধুয়ে রেখে গেছি, যেমন রেখেছি তেমনই রয়ে গেছে। আমার হাঁড়ি পাতিল চুলা সব শুকিয়ে আছে, আর বলছে তাড়াতাড়ি রান্না করো। 2টা ফ্রিজ ছেড়ে রেখে গেছে, 3টা ফ্রিজ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা ফ্রিজ ছেড়ে রেখে গেছে। আমি শুধু ভয় পাইছি যে ঘরে কোনো সমস্যা হয়নি আবার ইলেকট্রনিকের। যাই হোক, যেমন বাড়ি ঘরে রেখে গেছি তেমনই রয়েছে আলহামদুলিল্লাহ। 6 দিন সফর করে, মক্কা মদিনায় সফর করে, দেখুন আমাদেরই কতগুলো কাপড় জমেছে, এগুলো কালকে মেশিনে দিতে হবে। কখন ঘুম থেকে উঠব, কখন কাপড় ধুব, কখন রান্নাবান্না করব, দেখুন কি কাজের চাপ। এক জায়গা থেকে আসলে কাজের চাপ আরও বেড়ে যায়। যাই হোক, মিশাইরি আর তারা বাবা শুয়ে পড়েছে নামাজ পড়ে, ভোর 5:30 বাজে। এই যে জমজম কূপের পানি খেয়ে শুয়ে পড়েছে। যাই হোক, অবশেষে 6 দিন গিয়ে 7 দিনের মাথায় মক্কা মদিনা ঘুরে আমরা সহি সালামতে বাসায় এসে পৌঁছেছি। যখন রাস্তায় ছিলাম তখন সবার ভিতরে একটাই টেনশন, কখন বাসায় যাব, কখন বাসায় যাব। যাই হোক, আজকে মদিনা থেকে দাম্মাম আসার পুরো ভিডিওটা দেখতে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।